শুরু করো। গিন্নি ও গিন্নি, আজ মাংস তো বেশ ভালো করে রান্না তো দেখি। মাংস এনেছো? দাও দেখি কতদিন পরে একটু ভালো মন্দ খাবো গো। দেখো গিন্নি, লোভিও না যেন, আগে আমি খাবো তারপর তুমি। মনে রেখো, একটু একটু চেখে দেখলে মোল্লা সাহেব কিছু বুঝতে পারবে না। ভালো হয়েছে তো, আর একটু চেখে দেখি। দেখি তো নুন কম হয়েছে কিনা। না 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 না, ঠিক আছে, এই যা ঝালটা ঠিক মতো হয়েছে কিনা তা তো দেখা হলো না। না, এটাও ঠিক আছে, এর আর একটু খেলে মোল্লা সাহেব কিছু বুঝতে পারবে না। দারুণ হয়েছে, এ তো পুরোটাই খেয়ে ফেললাম, এবার মোল্লা সাহেব এলে কি বলবো। মাংস রান্না হলো, তাড়াতাড়ি করো। ও মা গো, কি হলো গো, তাড়াতাড়ি এসো গো, সব খেয়ে ফেললো, সব খেয়ে ফেললো। আরে কি পুরোটা কি কে খেলো, আরে কে খেলো, আর কে খেলো, মাংস মাংস খেয়ে ফেললো গো, ওই হতচ্ছাড়া বিড়ালটা সব মাংস খেয়ে ফেললো গো। সুস্বাদু হয়েছিল না, তা একটু থাকলে ভালো হতো জানো। কি বললে, সুস্বাদু? তুই যদি না থাকে সুস্বাদু হয়েছে তা তুমি জানলে কি করে? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি গন্ধ শুকে বলতে পারি রান্না কিরকম হয়েছে। বটে, যাও বিড়ালটাকে ধরে নিয়ে এসো, আর একটা দাড়ি বান্ধে নিয়ে এসো, চালাকি করবা জায়গা পাওনি বাবা। এই না, এটাই যদি বিড়ালের ভোজন হয় তাহলে